অনেকের সাথ থাকলেও থাকে না সাধ্য। ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মের দুটোই ছিল, তারপরও ইউরোপ সেরা হওয়ার স্বপ্নটা অধরাই থেকে গেল। কোভিডের প্রভাবে অন্য ক্লাবগুলো যেখানে চলছে ব্যয় সংকোচন নীতিতে, পিএসজি খরচ করেছে দুহাত উজাড় করে। গেল ট্রান্সফার উইন্ডোতে মেসি, রামোস, হাকিমি, ডোনারুম্মাদের চড়া বেতনে দলে আনে ফ্রেঞ্চ ক্লাবটি, কিন্তু তাতেও ইউরোপ সেরার মুকুটটা আসলো কই। করিম বেনজেমার অতি মানবীয় হ্যাট্রিকে শীর্ষ ষোলোতেই থেমেছে পিএসজির যাত্রা। ঐতিহ্যের কাছে হেরেছে অর্থের ঝনঝনানি। আরও একবার বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে ব্যর্থ লিওনেল মেসি। এই হারের পরই যেন আগুন লেগেছে পিএসজির গোছানো সংসারে। কারিকারি অর্থ ব্যয় করেও কোনো লাভ হচ্ছে না। রিয়ালের বিপক্ষে হারের কারণ জানতে খেলাইফিকে ডেকে পাঠিয়েছে কাতার কর্তৃপক্ষ। কেন ইউরোপের টুর্নামেন্টে পিএসজি ব্যর্থ হচ্ছে তার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না পিএসজির মালিকপক্ষ। উয়েফা ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েও সান্তিয়াগো বার্নাবুতে কাণ্ড ঘটিয়েছেন খেলাইফি। সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় ম্যাচ শেষে তেড়ে যান রেফারিদের রুমে। রেফারিদের সঙ্গে বাজে ব্যবহারের বিষয়টাকে মোটেও সহজ ভাবে নিচ্ছে না উয়েফা। খেলাইফি ও লিওনার্ডের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে উয়েফা। 2017 সালে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। যে প্রত্যাশা নিয়ে তাকে দলে নেয়া তার কিছুই পূরণ করতে পারেননি 30 বছর বয়সী এই ফুটবলার। এখন পর্যন্ত 135 ম্যাচে 92 গোল করা এই ফরওয়ার্ডের উপর থেকেও মন উঠে গেছে পিএসজি কর্তৃপক্ষের। নেইমারকে ছেড়ে দেওয়ার কথাও ভাবছে তারা। রিয়ালের কাছে হারের পর আরেক ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকেও হয়তো আর ধরে রাখতে পারবে না পিএসজি। আগে থেকেই তার প্রতি আগ্রহ ছিল রিয়ালের। সান্তিয়াগো বার্নাবুতে হেরে আসার পর সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়ে গেছে এই ফরওয়ার্ডের। ইস্তেক দীপু, সমসংবাদ।